बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम नेशनल गार्लस कलेज आयोजित एनआईजीसी होम कलेजर पक्ष के सबा के स्वागतम प्रिय शिक्षार्थीरा आमी नाहिद सुलताना समाज विज्ञान विषय प्रभाषक हमारे आज के आलोच्य विषय सामाजिक गतिशीलता सामाजिक गतिशीलता हमारे समाज विज्ञान प्रथम पत्र चतुर्थ विधाय विषय चतुर्थ अध्याय आछे जे अध्यायटा आमरा विगत कयेक दिन थेके यूट्यूब क्लासेओ जेमन आमरा दिच्छि तेमन लाइव क्लासेओ पढ़छि सामाजिक गतिशीलता आसले समाज सर्वदाय गतिशील এই এক অবস্থান থেকে অন্য অবস্থানে সর্বদাই পরিবর্তন করে এই গতিশীলতার মধ্য দিয়ে কিন্তু আসে পরিবর্তন অর্থাৎ এই পরিবর্তনটা কিন্তু সদা সর্বদাই হয় আমরা জানি যেহেতু মানুষের যে সম্পর্কগুলো জটিল অর্থাৎ পরিবর্তন হয় আর এই যে গতিশীলতা কিন্তু আসে আমাদের অবস্থানের পরিবর্তন অর্থাৎ গতিশীলতা কি আমাদের যে অবস্থানে আছে সেই অবস্থানের পরিবর্তনটাই মূলত কি আমাদের এই গতিশীলতা অর্থাৎ আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজে বসবাসের মধ্য দিয়ে আমরা কোন অবস্থানে আছি অর্থাৎ আমরা কোন মর্যাদার অধিকারী এটা কিন্তু নিজেরাই বুঝতে পারি অর্থাৎ সমাজের মধ্য দিয়ে কি আমরা বেশি মর্যাদায় বসবাস করছি নাকি কম মর্যাদায় এটা কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারি অর্থাৎ আমাদের যে জীবনযাত্রার যে অবস্থানের যে পরিবর্তন সেটা হচ্ছে সামাজিক গতিশীলতা দেখো তোমাদের বইয়ের আলোকে যেটা আছে সেটা কি সামাজিক গতিশীলতা কি সামাজিক গতিশীলতা এমন একটি অবস্থাকে বোঝায় যার মাধ্যমে ব্যক্তি বেশি মর্যাদা ভোগ অথবা যে মর্যাদা সে ভোগ করতে চায় তার চেয়ে কম মর্যাদা ভোগ করে অর্থাৎ কি আমাদের এই অবস্থানটাই কিন্তু গতিশীলতা অর্থাৎ আমরা কোন অবস্থানে আছি বেশি মর্যাদায় নাকি কম মর্যাদায় এই যে অবস্থানের যে পার্থক্য কখনো আমরা বেশি মর্যাদা থেকে কমে যাব আবার কখনো কম মর্যাদা থেকে আমরা বেশি মর্যাদায় যাব এই যে মর্যাদার ভিতরে যে অবস্থানটা সেটাই কিন্তু মূলত কি সামাজিক গতিশীলতা এরপরে দেখা আছে সমাজবিজ্ঞানী মরিস জিজবার্ডের মতে সামাজিক পদমর্যাদার এক অবস্থান থেকে অন্য অবস্থানের পরিবর্তনকেই সামাজিক গতিশীলতা বলে অর্থাৎ কি আমাদের যে অবস্থানের পরিবর্তন সেটাই কি কিন্তু গতিশীলতা অর্থাৎ যে কথা আগে আমি বলেছি বেশি মর্যাদা আর কম মর্যাদা অর্থাৎ এই যে মর্যাদার ভিতরে যে অবস্থানটা আমাদের পরিবর্তন হচ্ছে সেটাই কিন্তু মূলত সামাজিক গতিশীলতা অর্থাৎ সমাজে বসবাস করতে পারি যে মানুষের যে অবস্থানের পরিবর্তন সেটাই কিন্তু সামাজিক গতিশীলতা দেখো সামাজিক বিভিন্ন সমাজবিজ্ঞানী বা অন্যান্য বিজ্ঞানীরা সামাজিক গতিশীলতার ধরনসমূহকে দুই ভাগে ভাগ করেছেন সেটা কি পদমর্যাদার মাধ্যমে কিন্তু দুই ভাগে একটা হচ্ছে অর্জিত আর একটা হচ্ছে আরোপিত অর্জিত পদমর্যাদা হচ্ছে যেটা আমাদের একেবারে নিজের যোগ্যতা নিজের মেধা নিজের বুদ্ধি নিজের যে অর্থ ব্যয় করে সময় ব্যয় করে যে সম্মানটা আমরা অর্জন করি যে মর্যাদাটা আমরা অর্জন করি সেটাই কিন্তু মূলত কি এই অর্জিত পদমর্যাদা আর একটা হচ্ছে আরোপিত অর্থাৎ অর্জিত যে পদমর্যাদা ঠিক তার বিপরীত যে মর্যাদা সেটা হচ্ছে কি তোমার আরোপিত পদমর্যাদা অর্থাৎ আমাদের জন্মসূত্রেই জন্ম থেকেই যে মর্যাদার দিনেই আমরা জন্মগ্রহণ করি সেটা হচ্ছে আরোপিত অর্থাৎ দেখা যায় রাজার ছেলে রাজা হয় অর্থাৎ আবার অনেক সময় দেখা যায় যে কোনো একটা শ্রমিক তার সন্তানের সেই একই পেশায় অবস্থান করছে এবং দেখা যাচ্ছে যে তাদের যে সামাজিক যে অবস্থানটা সেটার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ জন্মের সূত্রে যে মর্যাদা সে অধিকারী ছিল সেটাই সে সেইভাবে বাকি জীবনটা কাটিয়ে দিচ্ছে তাহলে হচ্ছে কি আমরা কি জানছি পদমর্যাদার মধ্য দিয়ে দুইটি ভাগে ভাগ করা হচ্ছে সামাজিক গতিশীলতা একটা হচ্ছে অর্জিত আর একটা হচ্ছে আরোপিত অর্থাৎ অর্জিত নিজের যোগ্যতায় আর একটা হচ্ছে একেবারে জন্মসূত্রে যেটার জন্য কোনো পরিশ্রম করতে হয় না এরপরে দেখো আছে সমাজবিজ্ঞানী সরকিন দুই ধরনের সামাজিক গতিশীলতার ব্যাখ্যা দিয়েছেন কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে অনুভবিক গতিশীলতা আর একটা হচ্ছে উলম্বী গতিশীলতা এই অনুভবিকটা দেখো আগে আমরা যদি বুঝি যে এখানে কিন্তু বলা হচ্ছে কি আমাদের সমাজ আমাদের যে অবস্থানের পরিবর্তন হবে আমরা কিন্তু আগেই পড়েছি কি যে অবস্থানের পরিবর্তন হবে কিন্তু অনুভবিক যে গতিশীলতা এখানে হচ্ছে ঠিক এমন যে এখানে কিন্তু পরিবর্তন হবে না অর্থাৎ আমরা জন্মসূত্রে যে অবস্থানে বা যে মর্যাদায় আমরা বসবাস করছি সেটা নিয়ে আমরা বাকি জীবনটা চালিয়ে দিব এই যে আমাদের যে অবস্থানে যে পরিবর্তন হচ্ছে না এটাই হচ্ছে অনুভূমিক
যেটা ভারতীয় সমাজে বেশি দেখা যায়, অর্থাৎ ভারতীয় সমাজের বর্ণ যে প্রথা ছিল, বর্ণ প্রথার মধ্যে দিয়ে দেখা যায় যে আমরা ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ বা শূদ্রের ছেলে শূদ্র বা ক্ষত্রিয়, অর্থাৎ এই যে একটা ধারাবাহিকতা মেনে চলা, এটাই কিন্তু অনুভূমিক ছিল। যদিও বর্তমান সমাজে এই বর্ণ প্রথা কিন্তু অনেকটা উঠে গিয়েছে, যার জন্য কিন্তু বর্তমানে আমাদের এই অনুভূমিকটা খুব কমই দেখা যায়। এটা আসলে এখন উলম্বি গতিশীলতাই বেশি দেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে যেটা জানলাম কি উলম্ব যে গতিশীলতা, অর্থাৎ উলম্ব গতিশীলতা কিন্তু একটা ধাপের পরিবর্তন। এই ধাপটা কেমন? উপরের দিকে যাওয়া অথবা নিচের দিকে যাওয়া। এটা উপরে যাওয়াটাকে দেখো বলছি ঊর্ধ্ব। আমি এখানে লিখেছি কি উলম্ব গতিশীলতা, আবার দেখো এখানে লিখেছি দুইটি শব্দ, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী আর একটা হচ্ছে নিম্নমুখী। তাহলে ঊর্ধ্বমুখী উলম্বী যদি আমরা সাজিয়ে বলি, ঊর্ধ্বমুখী উলম্বী গতিশীলতা হচ্ছে অবস্থানের যদি উপরের দিকে হয় তাহলে সেটা ঊর্ধ্বমুখী উলম্বী গতিশীলতা, আর যদি অবস্থানের নিচের দিকে যায় তাহলে হচ্ছে নিম্নমুখী উলম্বী গতিশীলতা। অর্থাৎ যাতে আমরা একটা অবস্থানে আছি, যে অবস্থানে সমাজে বসবাস করছি, সেইখান থেকে যদি আমরা আরেকটু উপরের দিকে যাই তাহলে ঊর্ধ্বমুখী, আর যদি আমরা নিচের দিকে চলে আসি তাহলে হচ্ছে আমাদের নিম্নমুখী উলম্বী গতিশীলতা। এরপরে দেখো এই যে ধরন বা এই বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে কিন্তু আমরা এই সামাজিক গতিশীলতার কিছু কারণ আবার দেখা যায়। সামাজিক গতিশীলতার কারণ, তাহলে সামাজিক গতিশীলতার প্রথম কারণ কিন্তু হচ্ছে শিল্পায়নের প্রভাব। আসলে কি দেখো, সমাজ শিল্পায়নের মধ্য দিয়েই কিন্তু মানুষের পরিবর্তন হয়। শিল্পের মধ্য দিয়েই কিন্তু আমাদের জীবনযাত্রা, আমাদের কর্মক্ষেত্রের অনেক পরিবর্তন হয়েছে। যখন শিল্প উন্নত ছিল না তখন দেখা যায় খুব কম মানুষ কাজ পেত, কিন্তু বর্তমান সমাজে শিল্পায়নের ফলে কি হচ্ছে, আমাদের কিন্তু কর্মক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে। যখনই কর্মক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে তখনই আমাদের কি হচ্ছে, সামাজিক মর্যাদার পরিবর্তন হচ্ছে। অর্থাৎ সামাজিক মর্যাদার পরিবর্তন হচ্ছে মানেই কি, সমাজের গতিশীলতা আসছে। তারপরে যেটা আছে সামাজিক গতিশীলতার কারণ, সেটা নগরায়নের প্রভাব। আমরা কিন্তু জানি যে নগর কি, অর্থাৎ নগরকে যেখানে অকৃষজ পৃথিবী, অর্থাৎ যেখানে কৃষিকাজ থাকে না সেখানেই যে মানে যন্ত্রের মধ্য দিয়ে যে কাজ হয় সেটাই মূলত আমরা কি বলি নগর। আর নগরে কিন্তু আমরা অনেক অধিক সংখ্যক লোক কিন্তু গ্রাম থেকে নগরে চলে আসি, আর যখন থেকে আমরা সেই গ্রাম থেকে নগর বা শহরে চলে আসি আমাদের জীবনযাত্রার কিন্তু একটা পরিবর্তন হয়, এবং আমাদের পদমর্যাদারও কিন্তু অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়। এটাই কিন্তু বলা হচ্ছে নগরায়নের একটা প্রভাব আছে সামাজিক গতিশীলতার। তারপরে দেখো আছে কি শিক্ষার হারের বৃদ্ধি। দেখো অন্যতম আরেকটি উপাদানই কিন্তু শিক্ষা, অর্থাৎ যে সমাজে শিক্ষা আছে সে সমাজে কিন্তু অবশ্যই গতিশীলতা আছে, আর শিক্ষার মধ্য দিয়ে কিন্তু বরাবরই কি হয় এই ঊর্ধ্বমুখী উলম্বী গতিশীলতাটা বেশি দেখা যায়। অর্থাৎ সমাজে যদি শিক্ষার হার বেশি থাকে অবশ্যই ঊর্ধ্বমুখী উলম্বী গতিশীলতা বিদ্যমান থাকবে। সমাজে যদি শিক্ষার হারটা কমে যায় তাহলে মানুষের জ্ঞান লোপ পাবে, তখন কিন্তু মানুষের এই জ্ঞান লোপ পাওয়ার সাথে সাথে নির্মমুখী একটা জায়গায় চলে যাবে। এরপরে যে সামাজিক মূল্যবোধের পরিবর্তন, দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের যে সামাজিক মূল্যবোধ কী এটা কিন্তু আমরা লাইভ ক্লাসে জেনেছি। সামাজিক মূল্যবোধ কী, অর্থাৎ সামাজিক যে মূল্যবোধ থাকে, আমাদের যে মানসিকতা থাকে, আমাদের যে আচরণ থাকে, আমাদের যে মানসিক বোধ থাকে, এগুলো কিন্তু এই পরিবর্তনের মধ্য দিয়েও কিন্তু সামাজিক গতিশীলতা দেখা যায়। আমি কিন্তু লাইভ ক্লাসে এটার একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়েছিলাম যে কীভাবে এই এটা সমাজের গতিশীলতা অন্যতম কারণ হিসেবে বিবেচ্য হয়। এরপরে যেটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন, দেখো অবশ্যই অর্থনৈতিক পরিবর্তন হলে আমাদের গতিশীলতা হবে, অর্থাৎ আমাদের যে অর্থের, আমরা এমন কোনো পদমর্যাদা যদি আমাদের অর্থের মধ্যে দিয়ে বিচার করা না যায় তাহলে কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পদমর্যাদা অতটা বৃদ্ধি পায় না। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে পদমর্যাদা যদি আমরা বৃদ্ধি পেতে হয় দেখা যায় সেখানে আমাদের অর্থনৈতিক উন্নতিটাই বেশি হয়। আমরা যদি বলি যে কোনো একটা চাকরি করি, চাকরির উপরের পদে যখন যাই তখন কিন্তু সামান্য হলেও আমাদের বেতনটা একটু বৃদ্ধি পায়। তাহলে এই যে একটা বেতন বৃদ্ধি মানে অর্থ বৃদ্ধি পাওয়া, এই অর্থনৈতিক ব্যবস্থাও কিন্তু আমাদের যদি সচল থাকে বা উন্নত হয় তাহলে আমাদের সামাজিক গতিশীলতাও বৃদ্ধি পায়। এরপরে যেটা আছে শ্রম বিভাজন, আমরা কিন্তু জানি শ্রমের মধ্য দিয়েই প্রথম কিন্তু শ্রমের মধ্য দিয়েই এই গতিশীলতা বৃদ্ধি পায়। অর্থাৎ কি সমাজে যদি শ্রম বিভাজন থাকে, শ্রমের জায়গা থাকে, তাহলে কিন্তু আবার আমাদের এই গতিশীলতা বৃদ্ধি পাবে।
সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের প্রযুক্তি বা বিজ্ঞান। প্রযুক্তি বিজ্ঞানই কিন্তু আমাদের আজকের জায়গা নিয়ে এসেছে। আমরা যদি বলি যে শিল্পায়ন, নগরায়ন সকল কিছুই কিন্তু আজকের এই বিজ্ঞানের জন্য হয়েছে, প্রযুক্তির জন্য হয়েছে। তা আরও একটু গুরুত্বপূর্ণ কারণ কি, এই তোমাদের বিজ্ঞান ও প্রযুক্তি সামাজিক গতিশীলতা আরেকটি গুরুত্বপূর্ণ কারণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে পাঠ্য বইটা আমরা পড়ছি সেই পাঠ্য বই কিন্তু তোমাদের ধারাবাহিকভাবে আছে, কোনো পয়েন্ট নাই সামাজিক গতিশীলতার। তোমাদের বোঝার জন্যই কিন্তু আমি এখানে পয়েন্ট আকারে লিখেছি, যেন তোমরা সহজে এই বিষয়গুলো মনে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আগামী দিনের জন্য তোমাদের HW হচ্ছে শিল্পায়নের মাধ্যমে কিভাবে সামাজিক গতিশীলতা বাড়ছে ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমরা 3 নম্বরের জন্য লিখবে, অর্থাৎ জ্ঞানমূলক অনুধাবন না, প্রয়োগমূলকভাবে লিখবে শিল্পায়নের মাধ্যমে কিভাবে সামাজিক গতিশীলতা বাড়ছে ব্যাখ্যা করো। এটা হচ্ছে তোমাদের আগামী দিনের HW। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, পাঠের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।